আমার কিছু সামাজিকভাবে মানুষকে কিছু বলার আছে। আমার এই যে চারপাশে অনেকগুলো জিনিস তৈরি হয় যেখানে আমার ভালো লাগে না দেখে, হয়তো মোটা দায়ী হলো শোষণ, অপশাসন, অন্যায়, এগুলোর প্রতিবাদ করা একজন সচেতন নাগরিক হিসাবে আমার সেই জায়গা থেকে থিয়েটার করাটা বড় জিনিস। তারপরে শিখেছি থিয়েটার, এইভাবেই কাজ করতে, বিভিন্ন চরিত্র অভিনয় করতে বেশি ভালো লাগে, স্বচ্ছন্দ একই টাইপের চরিত্র নয়, সেই সুযোগটুকু পেলেই ভালো লাগে। ব্যাস আচ্ছা, থাকি না, যেহেতু আপনারা অভিনেতা, তো সেক্ষেত্রে যখন নারীরা বাইরে যায় তখন তো তারা বোরকা পরে যায়, যে আপনারা যান বাইরে যখন চা খেতে যান বা রিক্সায় ঘোরা হয় কিনা, এই জিনিসগুলো করা হয় কিনা, নাকি এগুলো থেকে অনেকটা আড়ালে থাকতে হয়? আমি তো খুললাম খুললাম ঘুরে বেড়াই, আমার আমি বাজারেও যাই, বাজারে গিয়ে আমার প্রচুর ওই বাজারের মধ্যে লোকজন মাছওয়ালা, তৈরি তরকারিওয়ালা, মাংসওয়ালা সবাই আমার কাছে ভিড়ও হয় দেখে। এই যে আমাকে দেখার পরে সাধারণ লোকজন যে একটু টাকা একটু হাসে, তার মানে সে খুশি হচ্ছে, এইটুকুই আমার কাছে অনেক বড় প্রাপ্তি। তথাকথিত তারকা হয়ে নিজেকে আড়াল করে রাখার লোক আমি না, কোনো সময়। এক দ্বিতীয় হচ্ছে, আমি মনে করি অভিনেতার বড় পাঠ হচ্ছে জীবনকে দেখা, মানুষকে দেখা। বাজারে গেলে কিন্তু আপনি বিভিন্ন ধরনের চরিত্র দেখতে পাবেন এবং ওই চরিত্রকে দেখে তার তাকে বোঝা, এক একজন ক্যারেক্টারের একটা সাইকোলজি থাকে। এবং বাজারে গেলে না প্রত্যেকে এক ধরনের উন্মুক্ত হয়ে যায়, কারণ বাজারে জেতা এবং হারার একটা ব্যাপার থাকে। তো ওই একটা তরকারিওয়ালা কিংবা একটা মাছওয়ালা কিংবা একটা সাধারণ মুদির দোকান, সে যখন নির্দ্বিধায় আমাকে, আমার যখন টাকা থাকে না আমি বলি যে আমি নিয়ে আসিনি, বলছে আপনার টাকার জন্য কোনো সমস্যা নেই, এটা তো বড় পাওয়া। এবং আমি বাজার করি মানুষকে দেখার জন্য, মানুষের সাথে মেশার জন্যে, তথাকথিত আড়াল ব্যাপারটা আমি একদম পছন্দ করি। তারাকা হলে মনে হয় থাকে অসুবিধা, এমন কোনো আক্ষেপ যেটা রয়ে গেছে যে ইচ্ছা ছিল কিন্তু করতে পারেন নাই, সামনে করবেন? আমার এখনও থিয়েটারটা টানে, আমি কিন্তু রিসেন্টলি আবার থিয়েটারে কাজটা শুরু করব। অনেক শেক্সপিয়ারিয়ান নাটক আছে, বড় বড় ক্লাসিক্স আছে, সেইগুলোতে যদি কোনো সময় কাজ করার সুযোগ পায়, সেটা যদি টিভি কিংবা ধরা যাক ফিল্মেও আসে, যেটা হয়েছে হ্যামলেটকে ভেঙে আমাদের ওখানে কাজ করেছে, ওথেলোকে কাজ করেছে, মানে আমি হচ্ছে ইন্ডিয়াতে কাজ করেছে, জাপানে কাজ হয়েছে ক্লাসিক্সকে ভেঙে, এই ধরনের ক্যারেক্টারগুলোকে চ্যালেঞ্জিং নতুন করে করতে ইচ্ছা করে। এছাড়াও যে চরিত্রগুলো জটিল এবং আধুনিক মানুষের কথা বলে সেই চরিত্রগুলো টানে, সে ধরো যে একটা মেধা বনাম মেধা যে করেছিলাম আমি একটা, ওটা ছিল বাবা ছেলের দ্বন্দ্ব। বাবার চাওয়াটা হচ্ছে সন্তান আমার কাছে থাকে, যে কোনো বয়সে বাবার কিন্তু চায় তার সন্তান তাকে যেন কাছে থাকে, জিজ্ঞেস করে ভালো আছো না আছো। এই যে দূরত্বগুলো তৈরি হয় পার্থিব কারণে, এই যে ধনতান্ত্রিক সমাজ ব্যবস্থায় যে দূরে করে দেয়, আমরা সবাই পয়সার দিকে তাড়িত হই, কী করে ইনকাম করবো, তাতে করে কি মানুষের থেকে দূরে চলে যাচ্ছে, এটা কিন্তু একটা বড় প্রশ্ন। এই ধরনের জটিলতা নিয়েই কাজ করতে বেশি পছন্দ।